পায়েসের এক্সকিউজ দিতে হবে। আমিও একটু দেখি, তোমার মা কি শুধু তোমাকে ঘুমোতেই শিখিয়েছে না কিছু কাজও শিখিয়েছে যেতে যেতে? মা আমাকে কত কথা শোনালেন, যবে থেকে এসেছি খোঁটা দিয়ে যাচ্ছেন। কেন, আমার দোষটা কোথায়, আমি কি ভুল করেছি? বৌদি, বৌদি, তোমার জন্য কিছু আনবো, আমি একটু বেরোচ্ছি চাট খেতে। এখন কি করব, বাড়িতে বোর হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। আর এমনিতেও এই বাড়িতে আমার সঙ্গী বলতে তো ওই একটাই টিভি, ওটাও আজ দেখতে পাবো না। কেন, আজকেও কি টিভি খারাপ হয়ে গেছে? না, ওই নীরাজ দাদা এসেছে না সেই জন্য, ও তো মায়ের চোখের মণি, তাই যখনই ও এখানে আসে টিভিটা ওর ঘরে শিফট করে দেওয়া হয়। নাও, তোমার একাকিত্ব কাটাতে দাদা চলে এসেছে, এখন আমি আসি। আরে বা, বৌদির জন্য গিফট, দাঁড়িয়ে আছো কেন এখনো, দাও তাড়াতাড়ি। আচ্ছা এর মধ্যে কি আছে? আচ্ছা সবাইকে বলবে না শুধু বৌদিকে বলবে? আরে না, সেরকম কিছুই নেই এতে। জানি দাদা, বুঝি সব, আর এখন আমার এখানে থেকে কি কাজ বলো। আরে সজনী, সজনী, প্রীতি দেবী, ওই কি প্রয়োজন ছিল আমার জন্য গিফট আনার? ওই কাল রাত্রে আপনি, আপনাকে একটু ব্যান্ডেজ কি করে দিয়েছি? আপনি তো কোনো গিফটের চাই না আমার, আমার জন্য কিচ্ছু করবেন না, হাত জোর করছি আপনার সামনে। কি বৌদি, গিফট পছন্দ হয়েছে? এটাই তো বড় কথা, কেউ কারোর জন্য গিফট আনলে তার যদি সেটা পছন্দ হয় আর কি চাই জীবনে। আর এমনিতেও দাদা তোমার কত খেয়াল রাখে বলো। সজনী, এই চা তুই কার জন্য বসিয়ে দেখেছিস? নীরজ তো চাইনি, আর আমাদের বাড়িতে তো কোনো অতিথি দেখিনি, তাহলে তুই কার জন্য বানিয়েছিস এই চা? আসলে মা, আমি তো ওটা বর্দার জন্য রেখেছিলাম, ও তো অফিস থেকে এসেছে তাই না? দেখো সর্বনাশ হয়ে গেল। আরে ওর কি এটা চা খাওয়ার সময়? রাত দিন ওদের অফিসে চা খাওয়া ছাড়া আর কিছু আছে? যা চা নামা, আর নীরাজের জন্য জল গরম করে রাখ, যা তাড়াতাড়ি যা। আমি ফ্যানের রেগুলেটর বদলে দিয়েছি প্রীতি দেবী। প্রীতি দেবী দেখুন, এতে পাখার স্পিড দেখানোর জন্য 1, 2, 3, 4 ছাড়াও 1.5, 2.5 এরকম সব চিহ্নও দেওয়া আছে। এই দেখো, এই যে, এবার আপনি আপনার ইচ্ছে মতো স্পিডে পাখা চালাতে পারবেন, আর তাহলে গরমও হবে না। আসলে কি জানেন তো, কাল আমি আপনাকে এত গরমে কষ্ট পেতে দেখে আমি আপনার জন্য নতুন রেগুলেটর এনেছি। এই জায়গাটা দেখো কেমন লাগছে। আমরা হানিমুনের জন্য এখানে যাব। ওয়াও, কি মজা হবে। কিন্তু ওখানে তো খুব বেশি ঠান্ডা পড়ে তাই না? সোনা, সেই জন্যই তো আমরা 2 দিন দিল্লিতে থাকবো।
ওখান থেকে যত শপিং করার করে নিও। আর যাওয়ার আগে একটা ফিল্মও দেখবো, দেখবো তো? দ্যাটস এ গুড আইডিয়া, নিশ্চয়ই দেখবো। একটা কাজ করা যাক, আমরা কালকে নয় মথুরা যাই। হ্যাঁ ঠিক আছে, একটা জিনিস ভাবছিলাম, প্রীতিকেও ডাকি, এই সুযোগে ওর সাথেও দেখা হয়ে যাবে। ইওর উইশ আমি পালন করব। এই ব্যান্ডেজটাও না, একে বাঁধাই যাচ্ছে না, কখন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি। জানি না কালকে আপনি কিভাবে বেঁধেছিলেন, খুব ভালো বেঁধেছিলেন। এ আর এমন কি, সবার আগে আপনি পুরনো ব্যান্ডেজটা খুলুন। হ্যাঁ খুলেছেন, এবার তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করুন। এবার ব্যান্ডেজের একটা দিক কাটা জায়গার উপর রেখে অন্য দিকটা ঘোরাতে শুরু করুন। থ্যাংক ইউ। কে কে ওখানে? এক মিনিট। কেউ তো নেই। কাল রাতেও এরকম মনে হয়েছিল না, যেন বাইরে কেউ আছে। হ্যাঁ কিন্তু এত রাতে কে হতে পারে? আরে ঋতু, এরকম হাঁপাতে হাঁপাতে কোথেকে আসছো? ওই ওই আমি এভাবে অন্যদের দরজায় কান পাতা কিন্তু ভালো কাজ নয়। তুমি কি করে জানলে? তোমার ব্যাপারে আমি কিছু জানতে পারবো না, তাহলে আর কে জানবে? তুমি যাই করছো না সেটা কিন্তু ভালো কাজ নয় ঋতু, এটা খুব ভালো কাজ। তুমিও না। আচ্ছা একটা কথা বলো, দাদাবৌদি একা একা কি আলোচনা করছিল? হানিমুন প্ল্যান করছিল নাকি দুজনে মিলে রোমান্টিক কিছু? আমি এত কিছু জানি না, শুধু আমি দেখলাম সূর্যকমল দাদা একটা পট্টি লাগাচ্ছিল আর প্রীতি বৌদি কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আরে এদের প্রেম কাহিনী তো আমার ইমাজিনেশনের থেকেও বোরিং দেখছি। হ্যাঁ বোরিং? তোমার বোরিং লাগছে ওদের প্রেম কাহিনী? আমার তো মনে হচ্ছে কোনো না কোনো গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? এখন কি গন্ডগোল আছে সেটা আমি জানি না, কিন্তু আমি খোঁজ করতে পারি, যদি তুমি রাগ না করো তাহলে। পেটে খিদে নিয়ে মুখে লজ্জা।